নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে বন্ধুরা এই মুহূর্তে আমরা নিয়ে চলে আসলাম আপনাদের জন্য নতুন আপডেট দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গে ফের আসতে চলেছে আরেকটি নতুন পশ্চিমী সঞ্জয় শুধু পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশেও কিন্তু আসতে চলেছে অর্থাৎ উত্তর উত্তরবঙ্গে এ পাশে পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এবার এই পাশে বাংলাদেশ অর্থাৎ দুই বঙ্গেই কিন্তু আসতে চলেছে নতুন পশ্চিমী সঞ্জয় এবং যদি প্রভাব বলা যায় তাহলে আপনারা দেখতে পাচ্ছেন কালার কি হয়েছে হয়তো কোথাও কোথাও ভারী বৃষ্টি আবার কোথাও কোথাও বজ্রপাত সমেত ভারী বৃষ্টি আবার কোথাও কোথাও মাঝারি মানের বৃষ্টি এবং কোথাও কোথাও বৃষ্টি তবে এই মুহূর্তে আমরা যে আপডেট পাচ্ছি তাতে দেখতে পাচ্ছি কিন্তু প্রবল শক্তি আসছে নতুন আরেকটি পশ্চিমী যেটা মোটামুটি তারিখের ঢুকে যাবে আমরা কিন্তু সেটা এই মুহূর্তে আপডেটে দেখতে পাচ্ছি আমরা আপনাদেরকে দেখাবো কবে আসছে এবং কত তারিখ অবধি চলতে পারে এই পশ্চিমী ঝঞ্ঝা বিস্তারিত তার আগে আপনাদের কাছে ক্ষমা নিচ্ছি যে কালকে কিন্তু আমরা কোনো সারাদিন একটা ভিডিও প্রোভাইড করিনি কারণ কালকে তেমন কোনো আবহাওয়ার পরিবর্তন ছিল না তার জন্য কিন্তু আমরা আগামীকাল অর্থাৎ আগামীকাল সরি গতকাল আমরা ভিডিও দিইনি তবে আমরা এরপর থেকে এই যে যেহেতু ঝঞ্ঝা চলে এসেছে এরপর থেকে আবার আমরা রানিং কন্টিনিউয়াসলি দুবেলা করে দুটো আপডেট দেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন এখানে এবার আমরা সবার প্রথম দেখে নেবো এটা এক্স্যাক্টলি কবে আসছে এবং কীভাবে আসছে সেটা একবার দেখে নেওয়া যাক তার আগে আমরা দেখবো যে আজ আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে উপগ্রহ স্যাটেলাইট চিত্র আপনাদেরকে দেখিয়ে দেবো হ্যাঁ স্যাটেলাইট চিত্র দেখালে দেখতে পাচ্ছেন যে উপগ্রহ অর্থাৎ স্যাটেলাইট চিত্র এই মুহূর্তে আমাদেরকে বলছে যে আবহাওয়া দক্ষিণবঙ্গের এই মুহূর্তে একদম পরিষ্কার আছে কোনো মেঘ নেই দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের ওপরে তবে উত্তরবঙ্গের কিছু জায়গায় একটু একটু মেঘ রয়েছে যেমন কার্সিও সাইডে এবং দার্জিলিংয়ে কিছু আশেপাশে একটু মেঘ রয়েছে এবার অসমের গোয়ালপাড়া গুয়াহাটির অংশ একটু মেঘ রয়েছে তবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ এই জায়গাগুলিতে কিন্তু কোনো মেঘ এই মুহূর্তে নেই দেখা যাচ্ছে না আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কোনো প্রভাব কিন্তু নেই এই অংশগুলিতে এবার আমরা যদি দেখি এটা তো আপনার আপাতত দেখিয়ে দিলাম এবারে যদি আমরা ট্র্যাকটাকে চালু করে দিই চালু করলে দেখতে পাচ্ছেন যে এর মধ্যে কোনো মেঘ ওঠার সম্ভাবনা নেই এই মুহূর্তে আকাশ একদম পরিষ্কার আর এরপরে বজ্রবিদ্যুৎ মুড়ে যাব বজ্রবিদ্যুৎ মুড়ে গেলে এই পশ্চিমী ঝঞ্ঝরা কবে যে তার আগে যে দেখিয়ে দিই সতেরো তারিখে যে ঝঞ্ঝাটি আসার কত ছিল সেটা কি এক্স্যাক্টলি আসবে সেটা একবার দেখে নিই সতেরো তারিখে দেখুন যে ঝঞ্ঝাটি আসার কথা ছিল আমরা গত দেখেছিলাম গত ভিডিওগুলোতে যে প্রবল শক্তিশালী একটি ঝঞ্ঝা ছিল তবে কিন্তু সতেরো তারিখের ঝঞ্ঝা খাতরা অংশ আর বিষ্ণুপুর অংশে এবং বাঁকুড়া বিষ্ণুপুর দেখতে পাচ্ছেন একটু একটু অংশে হালকা একটু কয়েক পশটা বৃষ্টিতে কিন্তু চলে যাবে তেমন কোনো কিন্তু কেমন কোনো কিন্তু প্রভাব আমরা দেখতে পারলাম না এরপরেই আসছে এই কুড়ি তারিখ থেকে আসা শুরু হবে আমরা সেটাই দেখাবো আপনাদেরকে চলুন আঠেরো তারিখে দেখুন আঠেরো তারিখে এই ঝঞ্ঝাটি থাকবে যেটা হচ্ছে ফতেপুরের সামনে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটা এই অংশে এলাহাবাদ গোয়ালিয়র নিউ দিল্লি হয়ে আসছে সরাসরি দেখবেন কোথা থেকে আসছে প্রত্যেকটি ঝঞ্ঝা কিন্তু দেখতে পাচ্ছেন যে পাকিস্তানের ওপর থেকে আর আফগানিস্তানের ওপর থেকে কিন্তু আমরা আসতে দেখতে পাচ্ছি এবং সরাসরি চীনের উপর থেকেও কিন্তু এই তিনটে দেশ মিলে কিন্তু সরাসরি এই পশ্চিম ঝঞ্ঝাটি আসছে ওপর থেকে আমরা দেখতে পাচ্ছি এরপর এটাকে আবারও যখন চালু করব চালু করলে দেখতে পাচ্ছি যে এটা মোটামুটি নটা পি এম আঠেরো তারিখ শুক্রবার সেই সময় কিন্তু চলে আসবে প্রায় ফাজিয়াবাদের সামনে এরপর এটাকে যখন আবার চালু করলাম চালু করলে দেখতে পাচ্ছি মোটামুটি এটা চলে আসছে উনিশ তারিখ ভোর চারটে এমের মধ্যে বিহারের ওপরে অর্থাৎ মজফ্ফরপুর অংশে আমরা দেখতে পাচ্ছি এটা চলে আসছে এবং পাটনা মাউ অংশে আমরা দেখতে পাচ্ছি যে এটা চলে আসছে এছাড়া গোরখপুর ইউপির দেখতে পাচ্ছি লখনৌ এবং এলাহাবাদের অংশে পুরো চলে আসছে ইউপি এবং বিহারের পরে সরাসরি কিন্তু এটা চলে আসছে এরপর এটাকে যেমন প্লে করছি প্লে করলে দেখুন কিছুক্ষণের জন্য কিন্তু দেখে মনে হচ্ছে এটা একটু কমজোরি হয়ে গেছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে এটা এখনও অবধি কিন্তু বন্ধুরা কমজোরি হয়নি এটা জাস্ট একটুখানি প্রভাবটা কমেছিলো তারপরে কিন্তু হঠাৎ করে সেটার প্রভাব কিন্তু বাইরে নেব আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো দেখুন চার তারিখ সরি চারটের সময় উনিশ তারিখ এটা মোটামুটি দেখুন এটার প্রভাবটা এখানে হয়তো কমে গেছে কিন্তু এটা হঠাৎ করে তার পিছন থেকে আরেকটি ঝঞ্ঝা যেটা হচ্ছে শক্তি বাড়িয়ে এটার ফলেই শক্তি বাড়িয়ে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এটারও শক্তি বেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন যেটা যেমন এটা বিহারের ওপরে আসছে পাটনা হয়ে বিহার হয়ে ভাগলপুর হয়ে আসারগঞ্জ হয়ে মহাগামার দিকে আমরা দেখতে পাচ্ছি যার যার প্রভাব আমরা গোদ্দা বাড়াইট অংশ দেখা যাচ্ছে পাথরগামা অংশ দেখতে পাচ্ছি আমরা যার প্রভাব কিন্তু লক্ষ্য করা যেতে পারে এরপর এটাকে আবারও আমরা প্লে করব তার আগে আমরা বলেছি বন্ধুরা আপনার এই ভিডিওটি আপনাদের আমাদের ভিডিওটি কোথা থেকে দেখছেন আপনারা সেখানে এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি তেমন চলছে সেখানে অবশ্যই কিন্তু আমাদেরকে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেয় আমাদের ভিডিও নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বটন আছে ওটাতে ক্লিক করে দেবেন এবং পাশে একটা ঘণ্টির জন্য আসবে ওটাতে অবশ্যই ক্লিক করে দে অল অপশানটিতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন যাতে আমরা প্রত্যেক দিন নতুনত্ব আবহাওয়ার আপডেট আপনাদের কাছে পৌঁছে দিতে পারি তো দেখতে পাচ্ছেন সোমবারের মধ্যে এটা একটু হলে হয়তো কমজোরি হবে তবে একুশ তারিখ সরি রবিবার একুশ তারিখের মধ্যে একটু কমজোরি হবে তবে একুশ তারিখ অর্থাৎ সোমবার আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা একটু একটু করে কিন্তু শক্তি বাড়িয়ে নেবে আমরা দেখাচ্ছি আপনাদেরকে দেখতে থাকুন দেখুন একুশ তারিখ যখন আসলাম একুশ তারিখের মধ্যে ভোর তিনটে এম তখনই কিন্তু আমরা প্রভাবটা পড়তে দেখছি কোন কোন অংশে যেমন শেবগঞ্জ কাতিহার হরিশ্চন্দ্রপুর হয়ে মালদা বারহাইট দুলিয়ান আমরাপাড়া এছাড়া জঙ্গিপুর অংশ দেখতে পাচ্ছি দুমকা অংশে এছাড়া আমরা মধুপুর দেউঘর অংশে চাখাই অংশ অর্থাৎ ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ এই দুটো রাজ্যের পরে কিন্তু প্রভাব পড়তে চলেছে মুরারাই অংশ দেখতে পাচ্ছি সুতি অংশে পাকুড় অংশে আমরা দেখতে পাচ্ছি হিরানপুর অংশ আমরা দেখতে পাচ্ছি ফারাক্কাতে দেখতে পাচ্ছি অর্থাৎ মালদার অংশে এছাড়া আমরা দেখতে পাচ্ছি বারোয়া বারোয়ার আমরা দেখতে পাচ্ছি এর চলছে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পর্ষা গোমাসপুর পাতনীতলা আঠেলপুর শিবগঞ্জ আমরা দেখতে পাচ্ছি আদমাদিঘি নন্দীগ্রাম জামালপুর অংশে দেখতে পাচ্ছি বীরমাপুর এবং পীরগঞ্জ অংশ দেখা যাচ্ছে কিন্তু সবার প্রথম পব লক্ষ্য করা যেতে পারে আর এছাড়া উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি ঠাকুরগঞ্জ সোনাপুর মানে বেশিরভাগটাই উত্তরবঙ্গ থেকে কিন্তু শুরু হচ্ছে দার্জিলিং কালসিং প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা কিন্তু এর পপ পরতে দেখতে পাচ্ছি এরপর এটাকে আবারও প্লে করবে সবার প্রথমে কিন্তু উত্তরবঙ্গ থেকে শুরু হচ্ছে এর পপ তারপরে হঠাৎ করে এর প্রভাব দশটার সকাল দশটা এ এম এর মধ্যে বেড়ে যাবে যেটা গোদ্া হয়ে অংশে একটু প্রবল ভারী বৃষ্টি বজ্রপাত সময় দেখা যাচ্ছে এছাড়া পাড়া দুলিয়ান বাহাইট মহাগামা রাজমহল অংশ দেখতে পাচ্ছি এর ভালো প্রভাব থাকবে এছাড়া মালদা এবং তো আশেপাশে যত অংশ আছে ফারাক্কা থেকে শুরু করে এই অংশ দেখবে সাহেবগঞ্জ হরিশন্দ্রপুর গঙ্গারামপুর মেনাপুর রায়গঞ্জ অংশ দেখতে পাচ্ছি কাতিয়ার অংশ দেখতে পাচ্ছি এছাড়া কান্না দিঘের অংশে এছাড়া ইসলামপুর দেখতে পাচ্ছেন যে নকশালবাড়ি শিলিগুড়ি জলপাইগুড়ি মানে উত্তরবঙ্গের থেকে কিন্তু যেহেতু শুরু হচ্ছে তাদের জন্য কিন্তু উত্তরবঙ্গের প্রত্যেকটি জায়গায় আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি সকাল দশটার মধ্যে কার্সিগ দার্জিলিং ধূপগিরি জলপাইগুড়ি এবং আশেপাশে যত আছে ময়নাগুড়ি তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ফলাকাটা অংশ দেখা যাচ্ছে সোনাপুর অংশে পাথর পাটগ্রাম অংশে ভাঁটা ভাঙা অংশ দেখতে পাচ্ছি আমাদের প্রভাব দেখা যাচ্ছে এছাড়া কোচবিহার দিনহাটা আলিপুরদুয়ার শ্রীরামপুর কোকরাঝড় বানেশ্বর অংশ দেখা যাচ্ছে তুফানগঞ্জ তামারহাটা অংশে ফকিরগ্রাম অংশ দেখা যাচ্ছে কোকরাঝর অংশ দেখা যাচ্ছে দোতমা অংশ দেখা যাচ্ছে দেখুন প্রত্যেকটি জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি এছাড়া বারপেটা বারপেতা রোড অসমের অভয়পুরী অংশ গোয়ালপাড়া অংশ অসমের লক্ষ্মীপুর অংশ দেখা যাচ্ছে এছাড়া ময়মেন কালায় একটু ভারী আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি সঙ্গে দেখি ময় নেত্রকোনা অংশে এছাড়া ফেনারবাগ বিশ্বংকরপুর অংশ দেখা যাচ্ছে তবে এখনও অব্দি কিন্তু দক্ষিণবঙ্গে এসছে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মির্জা মির্জ মির্জাপুর অংশে দেখতে পাচ্ছি মুরারাই অংশে জঙ্গিপুর এছাড়া লালগোলা অংশে দেখতে পাচ্ছি কিন্তু সবার প্রথম প্রভাব কিন্তু এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে এরপর এটাকে যখন আবারও প্লে করছি প্লে করলে দেখতে পাচ্ছি এটা বিকেল চারটের মধ্যে মোটামুটি দক্ষিণবঙ্গের সিউড়ি বেলডাঙ্গা দমকল করিমপুর বহরমপুর আজিমগঞ্জ মুর্শিদাবাদের অংশে দেখা যাচ্ছে এছাড়া তার মধ্যে রয়েছে গোখরা খড়গ্রাম ময়ূরেশ্বর মাল্লারপুর বাজার, মহেশপুর রাজনগর তারপর হচ্ছে শিউড়ি অংশ দেখতে পাচ্ছি আমেদপুর দুবরাজপুর অংশ দেখা যাচ্ছে মানে প্রত্যেকটি জায়গায় কিন্তু আমরা কিছু কিছু জায়গায় বৃষ্টি দেখতে পাচ্ছি এছাড়া রঘুনাথপুর বাঁকারো অর্থাৎ এখনও কিন্তু পুরোপুরিভাবে এটা দক্ষিণবঙ্গে এসে পৌঁছায়নি অর্থাৎ দক্ষিণবঙ্গে পুরোপুরি এসে কিন্তু বন্ধুরা এটা পৌঁছায়নি তার আগেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে সবার প্রথম বৃষ্টি শুরু হয়েছে তবে দক্ষিণবঙ্গে যখন পৌঁছায় বিকেলের আপডেট আমরা এক্স্যাক্টলি পাক্কা আপডেট পেয়ে যাব এটাকে আরও শক্তি বাড়াবে দক্ষিণবঙ্গে কি আসবে না এক্স্যাক্টলি এখানেই থেমে থাকবে না এখান থেকে এখানেও আসবে না এটা তার আগে শক্তি হারিয়ে নষ্ট হয়ে যাবে বিস্তারিত আমরা আপনাদেরকে জানিয়ে দেবো বিকালের আপডেট তো সেটা পাওয়ার জন্য বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না দেখতে পাচ্ছেন কত জায়গায় হাবিবগঞ্জ কিশোরগঞ্জ কাতিয়াদি দিয়ে নরসিংহনগর কাপসিয়া ব্রাহ্মণবাড়িয়া কাবুই আগরতলা কুমারঘাটা ত্রিপুরাতেও কিন্তু ভালো যাচ্ছে এছাড়া অসমও দেখতে পাচ্ছেন ভারী প্রভাব কিন্তু পড়তে চলেছে রংপুর অংশ দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই ছিল এখনকার দেখছেন অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ